চট্টগ্রামে টেপ টেনিসের ক্রিকেট থেকে শুরু, সেখান থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে বীরের বেশে দেশে ফেরা ছেলেটা বঙ্গবন্ধু কাপে করেছেন বাজিমাত। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন পারভেজ হোসেন ইমন, তার সেঞ্চুরিতেই ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিতেছিল ফরচুন বরিশাল। সেঞ্চুরিয়ান ইমন হয়ে উঠেছিলেন কোচ আর অধিনায়কের প্রিয় পাত্র। ১০০ করার পরে ড্রেসিং রুম আমার থেকে সবচেয়ে অবাক লাগছিল, তামিম ভাই আমাকে একটা ব্যাট গিফট করছে, তো ওই জিনিসটা মনে করে আমার থেকে স্মরণীয় থাকবে। তামিম ভাই থেকে অনেক কিছু শিখছি, ওনার ব্যাটিং দেখছি, সামনাসামনি দেখছি, তো আমি মনে করি ওনার ব্যাটিং দেখে আমার থেকে ভালো কনফিডেন্স, মানে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। কী কী করে, কেমনে ব্যাটিং করে ওইগুলো দেখতে পারছি, তারপর কোচদের সাথে ব্যাটিং নিয়ে কথা বলছি, দ্যাটস ইট। ঘরোয়া ক্রিকেটে যেখানে রানই হয় না, সেখানেই রানের পাহাড়ে প্রতিপক্ষ, জিততে হলে করতে হতো দারুণ কিছু, চাপ সামলে সেটাই করে ফেলেন ইমন। সেঞ্চুরি করব এটা ওরকমভাবে ভাবিনি কখনো যে আমি এখানে গিয়ে একটা সেঞ্চুরি করব, বাট আমার কনফিডেন্স ছিল যে হ্যাঁ ভালো কোনো পারফরমেন্স হবে, টুর্নামেন্টের স্টার্টিংটা ভালো ছিল, বাট এটা আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারিনি। মাঝখানে একটা সেঞ্চুরি করছি, তারপরে আবার এটা কনসিস্টেন্সি ছিল না, তো সব মিলে যা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট আমাকে আরও ইম্প্রুভ করতে হবে। রান যখন দেখছি যে অনেক বেশি হয়ে গেছিলো, তখন লাইক নর্মালই ছিলাম, আমরা ড্রেসিং রুমে সবাই নর্মালই ছিলাম, ব্যাটিং যেটা প্ল্যান ছিল, বাট ওই দিন একটু বেশি ফ্রিডম এভরিডে দেওয়া হয়, বাট ওই দিন একটু মোটিভেট করা হয়েছে বেশি ব্যাটসম্যানদেরকে। এত কিছুর পরও ঠিক তৃপ্তি পাচ্ছেন না ইমন। বঙ্গবন্ধু কাপে এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন একটি ৫০, তারপরও যে ৯ ম্যাচে তার মোট রান ২৩৩। আমার ফ্যামিলি থেকে এরকম কখনো হয় নাই যে আমাকে কোনো কিছু নিয়ে বাধা দিছে, উল্টা আরও আমার এটা স্বাভাবিক দেখা যাচ্ছিল। আমার যখন অফ ফর্ম ছিল তখন মন খারাপ থাকতো, বাসা থেকে আমাকে ভাই, আমার বোন, আমার বাবা মা খুব আমাকে কথা বলে বুস্ট আপ করতো, তো আমার ফ্যামিলি থেকে আমি খুব বেশি সাপোর্ট পাইছি। এটা আসলে আমার ফ্যামিলির সবারই খুব বেশি অবদান আছে। দেশীয় ক্রিকেটের মধ্যে আমার তামিম ভাইয়ের ব্যাটিং খুব ভালো লাগে, সে খুব আমার থেকে তার ব্যাটিং ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো, আর বিরাট কোহলিকে বাইরের মধ্যে খুব ভালো লাগে, তার অ্যাগ্রেসিভনেসটা খুব ভালো লাগে আমার। মূলত ওপেনিংয়ে ব্যাট করেন, খেলেছেন ওয়ান ডাউনেও, টপ অর্ডারে ব্যাটিং উপভোগ করেন খুব। ওপেনিংটাই সবচেয়ে ভালো লাগে, পাওয়ার প্লেটে ইউজ করা যায়, ৬টা ওভার থাকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।